নমস্কার বন্ধুরা সুনন্দা রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত আজ রেসিপিটা আমি নিয়ে এসেছি এটা হচ্ছে নারকেল দিয়ে চিংড়ি মাছের পিঠে বা চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে পিঠে তো এখানে উপকরণ দেখতেই পাচ্ছেন নারকেল চিংড়ি মাছ হলুদ গুঁড়ো নুন কাঁচা লঙ্কা সর্ষের তেল নিয়ে নেওয়া হয়েছে তো কি পদ্ধতিতে করা হয় আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো এই রেসিপিটা মা আর আমি দুজনে মিলেই কিন্তু করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন নারকেল নিয়ে নেওয়া হয়েছে নারকেলটা বেশ বড়ই তো নারকেলটা ফাটিয়ে নেওয়া হচ্ছে তো জলটা বার করে নেওয়া হলো এবারে নারকেলটা ফাটিয়ে নেওয়ার পরে ধীরে ধীরে দেখুন আমরা কিভাবে রেসিপিটা করতে থাকি তো আপনারা ধৈর্য সহকারে দেখুন স্কিপ করবেন না আর ভিডিওটা পুরো দেখুন তো এগুলো হচ্ছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রান্না অনেকেই এখন মানে করতে পারে না বা জানে না এগুলো প্রায় হারিয়ে গেছে এই তো সেই রান্নায় কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখতে পাচ্ছেন একটা একটা করে নারকেল কিন্তু পোড়ানো হচ্ছে তো একটা নারকেল নেওয়া হয়েছে পোড়ানোর জন্য আর একটা নারকেলের ফালি রেখে দেওয়া হয়েছে যদি প্রয়োজন হয় তাহলে কুড়িয়ে নেওয়া হবে যেহেতু নারকেলটা বড় তাই জন্য একটাই প্রথমে কুড়িয়ে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা নারকেল কিন্তু একটা প্রায় কোরানো হয়ে গেছে তো আর একটা নারকেল নিয়ে নেওয়া হয়েছে তো সেই নারকেলটাও কিন্তু কুড়িয়ে নেওয়া হচ্ছে তো এবারে দেখাবো কি করে রেসিপিটা তৈরি করতে হয় নারকেলগুলো সব এক জায়গায় হাত দিয়ে জড়ো করে নেওয়া হচ্ছে এবারে নিয়ে নেওয়া হবে ধুয়ে রাখা চিংড়ি মাছ এই চিংড়ি মাছ নিয়ে নেওয়া হলো এবার শিলের ওপরে নারকেলগুলো নিয়ে নেওয়া হচ্ছে তো নারকেলগুলো কিন্তু সব এভাবে ভালো করে মিহি করে বেটে নিতে হবে তো মা এভাবে বেটে নিচ্ছে বন্ধুরা আমরা শিলে বেটে নিয়েছি আপনারা যদি মিক্সচার যে থাকে বাড়িতে মিক্সচারও করতে পারেন তো নারকেল চান ভালো করে বেটে নেওয়া হোক তারপরে চিংড়ি মাছটাও বেটে নেওয়া হবে নারকেল বাটা প্রায় শেষ হয়ে গেছে এবার এই থালার মধ্যে কিন্তু তুলে নেওয়া হচ্ছে এক এক করে দেখতেই পাচ্ছেন এবারে চিংড়ি মাছগুলো শিলের ওপরে দিয়ে দেওয়া হবে এখানে আড়াইশো গ্রাম মতন চিংড়ি মাছ আনা হয়েছে এবার চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালো করে শিলে পিষে নিতে হবে নারকেল এবং চিংড়ি দুটোই কিন্তু অসাধারণ টেস্ট বন্ধুরা তো দুটো যখন একসাথে মিলে যাবে তো খেতে কিন্তু অসাধারণ হবে এটা সবাই বুঝতে পারছেন তো পুরো রেসিপিটা দেখতে থাকুন কিভাবে তৈরি করছি দিয়ে দেওয়া হচ্ছে পুরো চিংড়ি মাছ আর নারকেলের পেস্টটা থালার উপরে আর সমস্ত হাত দিয়ে কাছিয়ে তুলে নেওয়া হচ্ছে এবারে যে কাঁচা লঙ্কা তিনটে রাখা হয়েছিল সেই কাঁচা লঙ্কা তিনটে কিন্তু বেটে নেওয়া হবে এই যে কাঁচা লঙ্কা বেটে নেওয়া হচ্ছে কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি হবে যে বাটা সেটাও কিন্তু ওই চিংড়ি আর নারকেলের যে পেস্টটা তার মধ্যে দিয়ে দেওয়া হবে পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী দেওয়া হচ্ছে কাঁচা সর্ষের তেল এই সমস্ত উপকরণগুলো দিয়ে এবারে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে সমস্ত কিছু ভালোভাবে একসাথে মেখে নেওয়ার পরে এবারে এটা কলা পাতার উপরে দিয়ে দেওয়া হবে তো কলা কেটে রাখা হয়েছিল আর কলাপাতাগুলো ভালো করে আগে থেকেই ভালো করে পরিষ্কার করে একটা উপর থেকে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেওয়া হয়েছে তো এবার দেখতে পাচ্ছেন এখানে তেল দেওয়া হচ্ছে তেল দিয়ে ভালো করে কোলাকারভাবে কিন্তু লেপে নেওয়া হচ্ছে কলাপাতার পাতার উপরে আর যে মাখাটা তৈরি করা হয়েছে সেই মাখাটা কিন্তু এর ওপরে দিয়ে দেওয়া হবে আর এখানে কিছুটা পাতা দিয়ে দেওয়া হচ্ছে যাতে তলায় পোড়ানা লেগে যায় এই যে মাখাটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবারে হাত দিয়ে ভালো করে কাছিয়ে নেওয়া হচ্ছে আর ওপর থেকে এরকম করে চেপে চেপে দেওয়া হচ্ছে গোলাকার করে এটা খুব পাতলা না এবার খুব পুরুও না এভাবে কিন্তু ওপর থেকে গোলাকার করে হাত দিয়ে 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 চেপে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন একটা গোলাকার শেপ দেওয়া হয়েছে বন্ধুরা এই রান্নাটা কারা কারা খেয়েছেন জানি না যদি কেউ খেয়ে থাকেন বা বানিয়ে থাকেন বা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা রেডি হয়ে গেল এবারে কিন্তু এটাকে তুলে দেওয়া হচ্ছে একটা ঘরে আমাদের যে তাওয়া বা চাটু থাকে তো আমাদের এই ননস্টিকের তাওয়াটা রয়েছে তো তার ওপরে তুলে দেওয়া হলো এবারে যে এক্সট্রা যে পাতাটা রয়েছে সেটা একটা ছোট কাচি দিয়ে এইভাবে কেটে দেওয়া হচ্ছে যাতে ঢাকনাটা দিতে সুবিধে হয় তো বন্ধুরা এইভাবে কিন্তু পুরো কলাপাতাটা পাতাটা এইভাবে গোলাকার করে কেটে নেওয়া হলো এরপরে একটা ঢাকনা দিয়ে ওপর দিয়ে চাপা দিতে হবে আর গ্যাসের ওপরে সিম করে বসিয়ে দিতে হবে বন্ধুরা এবারে চলুন গ্যাসের ওপরে বসিয়ে দেওয়া যাক ঢাকনাটা চাপা দিয়ে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে যেন ফাঁকা না থাকে সিম করা রয়েছে গ্যাসটা পারলে পুরোটা সিম করে দেবেন নাহলে মিডিয়াম ফ্লেমে রাখবেন এভাবে কিন্তু বসিয়ে দেওয়া হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন নারকেলের কিন্তু ভাজা কলা পাতার মধ্যে আর একটা কলা পাতার উপরে কিন্তু খানিকটা বন্ধুরা আর একটা কলা পাতা নিয়ে নেওয়া হয়েছে যাতে একটা পাশ উল্টে দেওয়া যায় এই জন্য আর একটা কলা পাতার উপরে ভালো করে তেল মাখিয়ে নেওয়া হচ্ছে তেল মাখিয়ে নেওয়ার পরে এভাবে একটা থালা তার উপরে বসিয়ে দেওয়া হবে প্রথমে এই কলা পাতাটা দিয়ে দেওয়া হবে আর এর উপরে একটা থালা দিয়ে দেওয়া হবে দিয়ে উল্টে দেওয়া দেওয়া হবে কিন্তু উল্টে উল্টে হয়েছে দেওয়ার পরে এই পর্যায়ে এসছে বন্ধুরা এক পাশ হয়ে গেছে আর এক পাশ হওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে বন্ধুরা আমার নারকেল দিয়ে চিংড়ি মাছের পিঠে কলা পাতায় রেডি হয়ে গেছে তো এটা নামিয়ে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে আর আপনারা যদি আমার এই রান্নাটাকে ভালোবেসে থাকেন প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন এক এক করে একটা চাকু দিয়ে সেপ দিয়ে দেওয়া হচ্ছে চৌকো চৌকো করে তো আপনারা যদি চান আপনার আপনারা বরফি করেও সেপ দিতে পারেন তো আমরা কিন্তু চৌকো করেই সেভ করে নিয়েছি চৌকো করে সেভ করে নেওয়ার পরে একটা খুন্তির সাহায্যে আমরা তুলে নেব একটা একটা করে আর তোলার সময় একটু সাবধানে তুলতে হবে তো আমার এই রান্নাটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতন কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন পরের দিন কিন্তু অন্য একটা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করতে চলেছি টাটা